কোনো ভুল নেই। আমার সিদ্ধান্ত সর্বৈব ঠিক, আমার সিদ্ধান্তে কোনো ভুল নেই। যুদ্ধের কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না বিক্রম। আমি খুঁজে পেয়েছি ইঠান্দি, রাজনৈতিক কারণ। আর এই রাজনৈতিক কারণেই এদের উপর আক্রমণ অনিবার্য ছিল। আক্রমণ আক্রমণ আজ রাতেই করতে হলো, সেটা অন্য কোনো দিন কি আক্রমণ করা যেত না? একটা কথা ভুলে যেও না বিক্রম, ওই বেদেদে গ্রামে আমাদের সূর্য আছে। আর এই কথাটা তোমার একবারের জন্য মনে এলো না? সূর্য ওই গ্রামে আছে তো কি হয়েছে? আপনি বুঝতে পারছেন না মহারাজ, এই আক্রমণে সূর্যের যদি কোনো ক্ষতি হয়ে যায়। হবে না, সূর্যনগরের প্রত্যেকটা সেনা তাদের যুবরাজকে খুব ভালোভাবে চেনে। সূর্যকুমারের কথাবার্তা হাবভাব কিছুই বেদের সঙ্গে মেলে না, ওর কিচ্ছু হবে না, কিচ্ছু না। যদি মিলে যায় তুমি জানো না বিক্রম, আমি সূর্যকে বেদেদের সাজে বেদেদের গ্রামে যেতে বলেছিলাম, যাতে এই রাজবংশীয় পরিচয় পেয়ে ওই বেদেরা আমার সূর্যের কোনো ক্ষতি না করতে পারে। কিন্তু তোমার সেনারা রাতের অন্ধকারে আমার সূর্যকে চিনতে পারবে তো? মহারাজ, যুদ্ধ ঘোষণা করার পূর্বে আমাদেরকে কথাটা আপনি একটিবারের জন্য জানালেন না। যদি আমার সূর্যর কিছু হয়ে যায়। মহারাজ যে চুপ করে যাচ্ছে, এ তো আমার সব চক্রান্ত ভণ্ডুল করে ছাড়বে দেখছি। যদি অনুমতি করেন একটা কথা বলতে পারি, আমার মনে হয় সূর্য অত্যন্ত বিচক্ষণ এবং বুদ্ধিমান। ও যখনই দেখবে ওরই সৈন্যরা এসছে, ও তখন ওর সৈন্যদের হয়ে শত্রুপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে। আর তা যদি না হয়, যদি তার পূর্বে আমার সূর্যের ওপর আক্রমণ হয়, আপনাদের কাছে সন্তানের চেয়েও যুদ্ধ বড় হলো? মেজরানী, তুমি ভুলে যেও না, তুমি একজন ক্ষত্রিয় নারী। ক্ষত্রিয় নারী তাদের স্বামী সন্তানকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে তাদের যুদ্ধ জয়ের প্রার্থনা করে। সে আশা করে থাকে তার স্বামী সন্তান যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসবে। স্বার্থপরের মতো নিজের সন্তানের কথা ভেবে যুদ্ধক্ষেত্র থেকে পিছিয়ে আসতে বলে না। আজ যদি আমি যুদ্ধ স্থগিত করে দিই, আজ যদি আমি যুদ্ধ থেকে পিছিয়ে আসি, নিজের প্রজাদের কাছে আমি মুখ দেখাবো কেমন করে? আমি জানি তুমি মা, তবে আমার দৃঢ় বিশ্বাস তোমার পুত্র বীর বিচক্ষণ, সে যে কোনো প্রতিকূল অবস্থা থেকে নিজেকে বাঁচাবার সামর্থ্য রাখে। চিন্তা করো না, চিন্তা করো না মিজোরা, চিন্তা করো না। সূর্য নিজেকে উদ্ধার করবে নাকি সেনারা তার প্রাণহীন দেহ উদ্ধার করবে, সেটাই তো হলো প্রশ্ন মহারাজ। আর সেই প্রশ্নের উত্তর অবশ্য যুদ্ধক্ষেত্রেই পাওয়া যায়।